ওয়েলকাম ফ্রেন্ডস। কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয়ববাবু ডি এম মামলা নিয়ে একটি গুরুত্বপূর্ণ পোস্ট করেছে, আপনাদের সঙ্গে শেয়ার করব এবং আপনাদের কাছে অনুরোধ রাখবো চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, নিয়মিত আপডেট পেতে বেল আইকনটি প্রেস করবেন। দেখুন মলয়ববাবু এই পোস্টটি করেছেন, উনি সাবজেক্টে কী দিচ্ছে দেখুন, ডিএ মামলা বিষয়। এবারে উনি এখানে নিচে দেখুন 1 2 3 4 এই চারটে যে সিরিয়াল নাম্বার আছে এটা ভালো করে ফলো করবেন। এক নম্বরে আছে দেখুন মূল রায়, এবং এখানে দেখুন 28 সেপ্টেম্বর 2022 WPST 102/2020 ক্যাবিয়েট, অর্থাৎ মূল যে কনফেডারেশনের দায়ী করা ডিএ সংক্রান্ত মামলা এই যে নাম্বারটা WPST 102/2020 আপনাদের সকলেরই প্রায় মুখস্থ হয়ে গেছে। ফলে এই মামলাটা নিয়ে কিন্তু সুপ্রিম কোর্টে ক্যাবিয়েট দাখিল করা হয়েছে 28 সেপ্টেম্বর 2022। পরবর্তী দেখুন আরও একটি নাম্বার এখানে দেওয়া আছে দেখুন 159/2022, এটাও কিন্তু ক্যাবিয়েট করা হয়েছে 26 সেপ্টেম্বর 2022। আবার উনি নিচে কী লিখছে দেখুন, নিচে বর্ণিত 3 এবং 4 পূর্বে ক্যাবিয়েট, এবং 3 নাম্বার এবং 4 নম্বর সিরিয়ালে দেখুন এই যে কনফেডারেশন স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, এখানে একটা ক্যাবিয়েট হয়েছে দেখুন, হয়েছিল এখানে ক্যাবিয়েট 23 মে 2022। 4 নম্বরে দেখুন এখানেও একটা ক্যাবিয়েট হয়েছিল দেখুন 12 মার্চ 2019, অর্থাৎ টোটাল 4টি কিন্তু ক্যাবিয়েট এখানে ওনারা করে রেখেছেন। সুতরাং কতটা লড়াই জোরদার হচ্ছে দেখুন, যে কর্মী সংগঠনগুলিও কিন্তু এক কদম জমি ছাড়তে রাজি নয়। আমরা কনফেডারেশন স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ আমাদের আইনজীবীদের পরামর্শে 159/2022 পরবর্তী মূল রায় 102/2019 ক্যাবিয়েট করা হলো। তাহলে দেখলেন যে 4টে মোট ক্যাবিয়েট করা আছে সুপ্রিম কোর্টে। এখন আরও কিছুদিন অপেক্ষা, যেহেতু পুজোর ছুটি চলছে কোর্টে, ফলে 9 নম্বরে কোর্ট খুললেই কিন্তু বোঝা যাবে যে কোন দিকে মোড় নিতে চলেছে এই ডিএ মামলা। কারণ সরকার এখনও পর্যন্ত সুপ্রিম কোর্টে যায়নি কলকাতা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে, এবং সরকারি সমস্ত অফিসও ছুটি, ফলে বেশ কিছুদিন হয়তো কোনো আপডেট পাওয়া যাবে না। তবে যখনই আপডেট আসবে দ্রুত আপনাদের সঙ্গে শেয়ার করব। ধন্যবাদ।